এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মতো দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের কচু বেড়িয়া থেকে গঙ্গাসাগর মেলা মাঠ পর্যন্ত রাজ্য সড়কের দুই পাশের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য জবরদখলকারী ব্যবসায়ীদের নোটিশ ধরালো কাকদ্বীপ মহকুমা প্রশাসন। মঙ্গলবার বেলার দিকে পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীদের এই নোটিশ দেওয়া হয়। এই নোটিশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কাঠামো ভেঙে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিশ পাওয়ার পরই এই দিন ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। এই ব্যাপারে নোটিশের ব্যাপারে আমাদের স্যার একটু বলার ব্যাপার ছিল যে আমরা আজকে ২৬ জন দোকানদারের বিরুদ্ধে তো সজল মণ্ডল যিনি কেস করেছেন উনি পার্টিকুলারলি উনার দাগের সমস্ত জায়গাগুলো নিজে অ্যাকোয়ার্ড করে আছেন, ঘর করে আছেন, প্লাস দোকান করেছেন এবং সঙ্গে সঙ্গে বিক্রিও করেছেন, ভাড়াও দিয়েছেন। এবং কিভাবে একজন ব্যক্তি নিজস্ব পিডব্লিউডির জায়গা দখল করে যিনি ভাড়া দিতে পারেন, বিক্রি করতে পারেন, তারপরে আমাদের এই ২৬ জন যারা আমরা জীবিকা নির্বাহ করে থাকি ২৬ জন ব্যক্তি তার বিরুদ্ধে কিভাবে নিতে পারে স্যার কাইন্ডলি একটু আমি আদালতের কাছে জানতে চাইছি। আমরা আদালতের এবং এটা সার্ভে বিওলার দিয়ে সার্ভে করে যদি আমাদের ভাঙা হয় আমরা মনে হয় খুবই উপকৃত হব এবং আসল ঘটনা কি সেটা উঠে আসবে। এবং আমাদের যে নথিপত্র আছে সমস্ত নথিপত্র আমরা আপনাদের কাছে দেখাতে চাইছি যে স্যার আপনারা আসুন, আপনারা শেষ যখন মিটিংটা ছিল এসডিও অফিসের এতে অফিসে তখন আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমাদেরকে এসডিও সাহেব এবং পিডব্লিউ যিনি অথরিটি ছিলেন তিনিও বলেছিলেন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি বলেছিলেন যে বিওলার দিয়ে এবং স্থানীয় প্রশাসন নিয়ে আর একবার জিনিসটাকে ডিমার্কেশন করা হবে। ডিমার্কেশন করার পরে যদি সঠিক হয় উনার তথ্য সব সঠিক হয় তাহলে স্যার আমাদের বলতে লাগবে না, আমরা মহামান্য আদালতের যা কিছু রায় দেবেন আমরা অবনত মস্তিষ্কে পুরোটা মেনে নিতে বাধ্য হবো স্যার। স্যার আমরা সমস্ত ডকুমেন্টসগুলো আমরা এর আগে কোর্টে সাবমিট করেছি, কি কারণে আমাদের ডকুমেন্টসগুলো অমিট করে দিয়েছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। পরবর্তীকালে আমরা বুঝলাম যে আমাদের সাবমিট আমাদের যে ডকুমেন্টসগুলো অথেন্টিক ডকুমেন্টসগুলো ছিল সেগুলোকে ওনারা অমিট করে দিয়েছেন এবং আজকের যিনি পিডব্লিউ থেকে যিনারা এসছেন তিনারা একটা পার্টিকুলার একটা কাগজ দেখিয়ে এবং অন্যান্য কাগজগুলোকে অমিট করে দিয়ে ওনারা ভাঙার অর্ডার দিতে এসছেন। এবং স্যার আমাদের অনুরোধ থাকলো সবার পক্ষে আমাদের আজকে ২৬ জন পরিবারের সদস্য প্লাস স্থানীয় যারা আছেন তাদের পক্ষ থেকে আমাদের একটাই বক্তব্য থাকবে যে ওনারা আসুক এবং লিগেলি যদি ওনার মণ্ডল সাহেবের যা যা আছে এখতিয়ারে যার যা দখল আছে ওনাদেরগুলো ভাঙা হোক এবং সঙ্গে সঙ্গে আমাদেরগুলো ভাঙা হোক, আমরা তাতে কোনোভাবে আমরা বাধা দেবো না। এ নিয়ে আমার বলার আছে, এসডিও সাহেবের অফিসে যে আমাদের কেস উঠেছিল ১৭ তারিখে বলা হয়েছিল সেখানে বিএলআরও পক্ষ থেকে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও ছিলেন এবং সবাই বলেছিলেন যে এখানে সার্ভে হবে, কারণ এর আগে সার্ভে সেরকম হয়নি। তার যে জায়গা তার জায়গা বাদে আমাদের জায়গা দূরে আছে, তার জায়গার বাদ দিয়ে দূরে আছে, কিন্তু সে অনুমান করে যে এটা আমার হতে পারে এই বলে কেস দিয়েছে আর সেইগুলোই এখন মারিয়ে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে আগে বিএলআরও থেকে জায়গা ডিমার্কেশন হোক। আমি তো বলেছিলাম, আমি সেই এসডিও সাহেবের অফিসে আমি বলেছিলাম যে সরকারের দরকার হলে নিশ্চয়ই ছেড়ে দেব, আমরা রুজি রোজগারের স্বার্থে এখন দখল করে আছি। যিনি আমাদের বিরুদ্ধে কেস করেছেন তিনি ১৪ থেকে ১৫ খানা দোকান নিজে অ্যাকোয়ার করে আছেন এবং তোমার ভাড়ায় দিয়েছেন, বিক্রি করেছেন, এরকমের ভাঙা সম্ভব নয়। এত জিনিসপত্র কি করব, আমাদের রুজি রোজগার, আমাদের আত্মহত্যা করতে হবে যে অবস্থা। আমরা তো লড়াই করবো, ওই লড়াই করে যদি মরতে হয় মরবো ওখানে, কারণ আমাদের সময় দেওয়া হবে না আদালত থেকে, এটা কি করে হতে পারে। আর দ্বিতীয়ত কথা, ডিমার্কেশন হলো না, তার জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় যাদের দোকান আছে তাদের দোকানও ভাঙা হবে। যিনি যেটা বিক্রি করেছেন তিনি আপনাদের জায়গার উপরে, সরকারি সরকার মানে আমরা সবাই, আমাদের জায়গার উপরে তিনি ১৫ খানা দোকান এ করে ভাড়াই দেবেন, বিক্রি করবেন এবং যা খুশি সে তার করে যেতে পারে। আর আমরা রুজি রোজগারের স্বার্থে আমাদের যদি দোকান ভেঙে দেওয়া হয় আমরা প্রাণে মরে যাব। একলা যাবি নাকি ঢকলা যাবে?
ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া।